नमस्कार बंधुरा, ऑनलाइन अपडेट पास चैनले आपनादेर सकलके जानाय स्वागत। बंधुरा, आजकेर एई भिडियोते आमी आपनादेर देखाबो लक्ष्मीर भाण्डार जे प्रकल्पटी रयेछे, एई प्रकल्पे आपनारा अफलाइने किभाबे आवेदन करते पारबेन। अर्थात आमार सामने स्क्रिने आपनारा लक्ष्य करते पाच्छेन एप्लीकेशन फर्म एकटी रयेछे। तो एई एप्लीकेशन फर्मटी स्टेप बाई स्टेप आपनादेर सामने तुले धरबो, जे आपनारा फर्मटी कीभावे फिल आप करबेन एबं कोन कोन जायगाय आपनादेरके की फिल आप करते होबे। तो भिडियो शुरू करार आगे जानिये रखि, चैनेले नतून होये थाकले चैनलटी सबस्क्राइब करे नेबेन एबं पाशे थाका नोटिफिकेशन बेलटी अल करे राखबेन परवर्ती भिडियोर आपडेट सबार आगे पाओयार जन्य। तो एर जन्य आपनाके फार्स्ट डान दिकेर एकबारे उपरे देखते पाच्छेन कालार पासपोर्ट साइज फटोग्राफ। तो एखाने आपनार जिनि आवेदन करछेन ओनार एकटी पासपोर्ट साइजेर फटोग्राफ एखाने छबि चिटिये देबेन। तो तारपर देखते पाच्छेन दुआरा सरकार रेजिस्ट्रेशन नम्बर। तो एई रेजिस्ट्रेशन नम्बर सम्पर्के आमार एकटु कनफ्यूज रयेछे, तो सेक्षेत्रे आमि आपनादेर बोलबो आपनारा एई बक्सटी ए मुहूर्ते फाका राखबेन। तो 16 आगस्ट जखन आपनारा फर्मटी जमा करबेन सेक्षेत्रे आपनारा एटी जिज्ञेस करे पोरे करबेन। अर्थात दुआरा सरकार जखन होयेछिलो तखन जे रेजिस्ट्रेशन नम्बर छिलो सेई रेजिस्ट्रेशन नम्बर लागबे ना अन्य किछु डिटेल्स दिते होबे सेई सम्पर्के एकटु आमि कनफ्यूज रयेछि। तो एरपर देखते पाच्छेन স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো এখানে যিনি আবেদন করছেন ওনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবেন, তারপর রয়েছে আধার কার্ড নম্বর, ওনার আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। পরবর্তী রয়েছে বেনিফিসিয়ারি নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিবেন এবং লাস্ট নেমের ক্ষেত্রে যেটি টাইটেল রয়েছে সেটি আপনি লিখে দেবেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার, ওনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। ওনার যদি পার্সোনাল ফোন না থেকে থাকে তো বাড়ির কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার দিয়ে রাখবেন, তবে মোবাইল নাম্বার কিন্তু মাস্ট, যেগুলি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আবশ্যিক, আপনাকে দিতেই হবে। এরপর রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর রয়েছে জেন্ডার, ফিমেলে দেখতে পাচ্ছেন অলরেডি কালার ফিল আপ করা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে কিছু করার প্রয়োজন নেই। ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ অবশ্যই যারা 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু সেই সব মহিলারই আবেদন করতে পারবেন। এবং এজ এজন 1/1/2021 পর্যন্ত কত বছর বয়স হচ্ছে সেখানে আপনি এটি লিখে দেবেন। তারপর রয়েছে ফাদার্স নেম, যিনি আবেদন করছেন ওনার বাবার নাম লিখবেন। তারপর রয়েছে মাদার্স নেম, মায়ের নাম লিখে দেবেন। তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এসসি এসটি, এসসি বা এসটি সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে পাশের বক্সে টিক করবেন। তাছাড়া আপনি যদি জেনারেল বা ওবিসি হয়ে থাকেন তাহলে আদার্সের ঘরে আপনি টিক করবেন। এবং এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে তার নাম্বারটি আপনাকে এই বক্সে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড করবেন, না হলে আনম্যারিড করবেন। এবং আপনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইন্ডোতে আপনি টিক করবেন। তো এরপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন, পুলিশ স্টেশন লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটাই হয়ে থাকুক না কেন আপনি এখানে লিখে দেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার। তারপর রয়েছে ভিলেজ, টাউন না সিটি, যদি গ্রাম হয়ে থাকে গ্রামের নাম লিখবেন, টাউন বা সিটি হয়ে থাকলে সেক্ষেত্রে সেই নামটি লিখবেন। হাউস বা প্রিমিয়াস নম্বর, তো এখানে আপনাদের যদি বাড়ির নম্বর থেকে থাকে তাহলে দিবেন, তাছাড়া আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। পোস্ট অফিস লিখবেন এবং এরপর লিখবেন পিনকোড নাম্বারটি। তারপর দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স ডিলিংস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর বসবাস করছেন, মিনিমাম আপনাকে 10 বছর কিন্তু এখানে দিতে হবে। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তো সেই ব্যাঙ্কের নাম লিখবেন, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম লিখবেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এবং সবার শেষে আইএফএসসি কোড লিখবেন। তো এক্ষেত্রে 5 নম্বর যে বক্সটি রয়েছে সে বক্সটি অলরেডি 0 বসানোই আছে, তো সমস্ত ব্যাংকের আইএফএসসি কোডে 5 নম্বর অক্ষরটি কিন্তু 0 অবশ্যই থাকে, সেক্ষেত্রে আপনাকে 5 নম্বর অক্ষরটি লেখার প্রয়োজন নেই। রয়েছে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলি এই ফর্মের সাথে অ্যাটাচ করছেন তো সেই ডকুমেন্টের পাশে আপনি অবশ্যই টিক করে দেবেন, এবং সেই সমস্ত ডকুমেন্টে জেরক্স কপিতে আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। কালার সাইজ ফটোগ্রাফ লাগবে, কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ডের 1 কপি জেরক্স লাগবে, কপি অফ আধার কার্ড, কপি অফ এসসি এসটি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, কপি অফ ব্যাঙ্ক পাসবুক, পাসবইয়ের আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে পাসবইয়ের আপনার ফার্স্ট পেজের জেরক্স লাগবে, কিংবা একটা ক্যান্সেল চেকের আপনার ছবি লাগবে।
এরপর রয়েছে ডেট। তো ডেট আপনি 16/8/2021 তারিখের ডেট দিবেন এবং এখানে আপনি একটি সিগনেচার করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনি আপনার নাম লিখে দেবেন, ওয়াইফ অফ বা ডটার অফ এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন মাই মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার লিখবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবেন, আধার কার্ড নাম্বার লিখবেন। তো আপনার ফর্মটি যখন জমা নেবেন তো সেই ক্ষেত্রে যিনি আপনার ফর্মটি জমা নেবেন তো উনি সিগনেচার করে স্ট্যাম্প করে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রিটার্ন করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।